সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর সৌদি আরবে কর্মস্থলে অনুপস্থিত কর্মীদের শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার ইকামা নবায়নের সব বকেয়া ফি পরিশোধ করে এ সুযোগ নিতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাছ থেকে অনুপস্থিত বা প্রাপ্ত অবৈধভাবে বসাসরত প্রবাসীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এখন থেকে এ ধরনের কর্মীরা তাদের ইকামা নবায়নের জন্য সব বকেয়া ফি পরিশোধ করে নতুন স্পন্সর বা কফিলের কাছে কাফালা বা ট্রান্সফার হয়ে বৈধভাবে দেশটিতে বসবাস করতে পারবেন তবে প্রবাসীরা নতুন স্পন্সরের কাছে কাফালা বা ট্রান্সফার হতে চাইলে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিউ সাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অনুমোদনের পর থেকে এক পাঁচ দিন পর্যন্ত সময় পাবেন তারা। এ সময়ের মধ্যেই আবেদনকারীদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নইলে আগের মতোই কর্মক্ষেত্রে অনুপস্থিত হিসেবে গণ্য হবে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে এ ব্যবস্থা চালুর মাধ্যমে শ্রমিক ও নিয়োগকর্তার অধিকার রক্ষা হবে পাশাপাশি এ উদ্যোগের ফলে শ্রমিকদের প্রাপ্য অধিকার বেতন ভাতা সুবিধা সৌদি আরবে বৈধ অভিবাসীদের কর্মসংস্থান সুরক্ষিত রাখা এবং কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে চুক্তিভিত্তিক পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা